আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি পর্বে। আজকের পর্বে আমরা চলে এসেছি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কুটি ইউনিয়নের লেশিয়ারা গ্রামে। এখানে পোলট্রি ফার্ম করে স্বাবলম্বী এক উদ্যোক্তা সোহাগ ভাই, আমরা জানবো তার সেই খামারের সফলতা এবং জানবো তার সেই খামার পরিচালনা করার পদ্ধতি এবং জানবো তার খামারে কী কী জাতের মুরগি এখানে আবাদ করছে। তো কথা বলবো আমরা সেই খামারের সাথে। তো দর্শক, কথা বলবো সোহাগ ভাইয়ের সাথে, জানবো তার খামার সম্পর্কে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন সোহাগ ভাই? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। তো সোহাগ ভাই, আপনি যে ছাদের উপরে করছেন, এই ছাদের উপরে খামার করার সুবিধাটা যদি একটু বলতেন। অনেকেরই তো বাড়ির ছাদ খালি পড়ে থাকে, যদি আপনার থেকে জানা কেউ সেটা করতো। বাড়ির ছাদে সুবিধা হলো আপনার এক হচ্ছে খরচের দিক দিয়ে একটু সুবিধা হয় আর কি। আচ্ছা, আপনার যেহেতু ফ্লোর নিচে করলে ফ্লোর করা হয়, তারপরে আপনার পিলার টিলার সব কিছু করতে হয়, নিচে ফ্লোরটা তৈরি পাওয়া যায় একদম, এটা আপনার অনেক ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর বিশেষ করে আলো বাতাস এগুলি বেশি পাওয়া যায় ছাদের মধ্যে, এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা, মানে ভাইরাসটা একটু কম থাকে আর কি। আচ্ছা, তো আপনি যে শুরুটা করছেন এখানে খামার, এটা কতদিন হয়েছে? এটা হয়েছে প্রায় এই চার পাঁচ মাসের মতো হয়েছে। আচ্ছা আচ্ছা। তো শুরুতে আপনার কতটা নিয়ে শুরু করছিলেন? শুরু করছি আমি 500 মুরগি দিয়ে। আচ্ছা, 500 বাচ্চা দিয়ে শুরু করছি। আচ্ছা, তো এখন ইনশাল্লাহ আমার দ্বিতীয় চালান চলছে। আচ্ছা, দ্বিতীয় চালানে আমার প্রায় 1000 বাচ্চা আছে এখন। 1000 বাচ্চা। এই যে মুরগিগুলো আছে, এটা কী জাতের বলে? এগুলি হচ্ছে আপনার কালার বাট, এটা সোনালী মুরগি, এটার নাম হচ্ছে অরিজিনাল কালার বাট। আচ্ছা আচ্ছা, বিভিন্ন কালারের হয় আর কি। বুঝতে পারছি। তো আপনার যে এই কালার বাট মুরগিটা পালতেছেন, এগুলা প্রতিদিন আপনাদের কতবেলা খাবার দেন বা এই বিষয়ে? এটা আমরা প্রতিদিন 3 বার খানা দিই, সকালে বিকালে আর রাত্রে। আচ্ছা, আনার পর পর কী প্রক্রিয়াটা করছেন বাচ্চাগুলো বা বাচ্চাগুলো কয় দিনে সংরক্ষণ? তো আমরা প্রথমে ডিম থেকে ফোটানো বাচ্চাটা যেটা আনি, এটা তো আপনার একদিনের বাচ্চা, মানে ডিম থেকে ফোটানোর সাথে সাথে বাচ্চাটা দিয়ে দেয়। আচ্ছা, তো আনার সাথে আমরা ব্রোডিং, আনার পর পরই আমরা ব্রোডিং করা হয়েছে 10 দিনের মতো আমরা ব্রোডিং করছি। আচ্ছা আচ্ছা। ব্রোডিং করার পরে আমরা এটা 10 দিন পরে আবার এই ওই কাঠের বসি আছে না, এগুলো দিয়া ভালো করে স্প্রে দিয়া তারপরে বাইরে ছেড়ে দিছি, এই যে এখন পুরোটা ছেড়ে দিছি আর কি। আচ্ছা আচ্ছা। তখন এক জায়গায় নির্দিষ্ট আবদ্ধ করে ওগুলারে? হ্যাঁ, প্রথমে ব্রোডিং করা হয় এক জায়গায় নির্দিষ্ট আবদ্ধ করে, ওই 100 পাওয়ার 200 পাওয়ার লাইট বেশি করে দিয়ে 1000 বাচ্চা হলে 1000 পাওয়ার দিতে হয়। ও আচ্ছা আচ্ছা। ওইভাবে দিয়া তারপরে দেওয়ান লাগে আর কি। আচ্ছা, তো এগুলো আনার পরে শুরুতে আপনারা ভ্যাকসিনের যে বিষয়গুলো আছে এগুলো কীভাবে কি করেছেন? ভ্যাকসিন তো প্রতিটা ধাপে ধাপে ভ্যাকসিন দিতে হয়। আচ্ছা, তো ভ্যাকসিন তো আমরা দিচ্ছি, 3টা ভ্যাকসিন এই পর্যন্ত দেওয়া হয়েছে গা আপনার 12 দিনের মাথায়, 6 দিনের মাথায় একটা ভ্যাকসিন করা হয়, 12 দিনের মাথায় আরেকটা, তারপরে আপনার 18 দিনের মাথায়, এইভাবে 6 দিন পর পর ধাপে ধাপে ভ্যাকসিন। এটার কোর্সটা হচ্ছে আপনি 40 দিন পর্যন্ত। আচ্ছা, আপনারা যে করা হয়। আচ্ছা, এই যে মুরগিগুলো তাহলে কতদিন আপনারা এখানে ইয়ে করবেন পালন? এটা 40 দিন। 40 দিন, 1 মাস 10 দিন। আচ্ছা, 1 মাস 10 দিন। তো এই 1 মাস 10 দিনে কতটুকু ওজন হয় একটা মুরগি? 1 মাস 10 দিনে প্রায় 1 কেজি হয়। 1 কেজি হয়? 1 কেজি হয়। অ্যাকচুয়ালি এটা ওই 4 পিস হইলেই আমরা বিক্রি করে দিই আর কি, পাটের ওই হিসাবে নিয়ে যায়, ওই সময় দামটা একটু ভালো পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, বুঝছি। তো এখন বর্তমানে এগুলো বাজারের দাম কেমন আছে? এখন বাজারে দেখি খুচরা বাজার, খুচরা বাজারে আপনার 250 টাকা কেজি আছে, 250 টাকা কেজি কালার বাটটা। হ্যাঁ, কালার বাটটা। আচ্ছা আচ্ছা। আমার এখন একদম মানে নিচে আর কি, নিম্ন বাজার আপনার এই বাজারটা
300 উপরে থাকে খুচরা বাজার যেটা দোকানে দোকানে বিক্রি হয় আমাদের পাইকারি বিক্রি করতে পারি আর 250 টাকার উপরে 270 80 90 এরকম তো আপনারা যে বাচ্চাগুলো আনছেন ছোট থেকে প্রতিটা ছোট ছোট বাচ্চাগুলোর কত দাম ধরে তারা ওটা আপনার এই 68 টাকা করে 68 টাকা প্রতি পিস হ্যাঁ প্রতি পিস করছে আচ্ছা তো এগুলা কি আপনারা নিজেরা গিয়ে আনতে হয় না ডিলার আপনারা এখানে পৌঁছায় দেয় ডিলারের মাধ্যমে আমরা পাই আপনারা এগুলা পৌঁছায় দেয়া যায় খানা দানা সব কিছু এভরিথিং তারপরে যারা মনে করেন যে বাচ্চার দেখাশোনা ওষুধ যাবতীয় যা কিছু আছে ভ্যাকসিন টেকসিন ওরাই দিই ওদের কাছ থেকে আপনারা সংগ্রহ করেন কাছ থেকে আমরা সংগ্রহ করি আচ্ছা তো আপনি যেগুলা প্রথমে একটা চালান বেচলেন তো এটা কিভাবে লাভ ক্ষতিটা যদি একটু বলতেন লাভ আসলে লাভ তো এটা হইছে গা রিজিকের মালিক আল্লাহ আচ্ছা আচ্ছা সবকিছু আল্লাহর উপর ভরসা করে চলতে হয় জি লাভ লস তো আছেই ব্যবসা ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ তবে ইনশাআল্লাহ লাভ প্রফিট ভালো আসে প্রতি মানে হাজারে যায় আপনার 20 থেকে 30,000 টাকা প্রতি মাসে আসে 1000 মুরগি 1000 মুরগি তো আচ্ছা এখন আপনি যে এটা খামারটা করছেন করতে গিয়ে যারা নতুন উদ্যোক্তা হইতেছে তাদের জন্য আপনার কি পরামর্শ থাকবে যদি একটু বলেন নতুন উদ্যোক্তা আমাদের দেশে দেখেন আমাদের দেশে বেকার ক্ষেত্রটাই বেশি আচ্ছা আচ্ছা বেকার যুবক বেশি আমি মনে করি আমার যে ব্যক্তি আমার নিজস্ব যে একটা বিবেক আছে জ্ঞান আছে ওই জ্ঞান থেকে আমি মনে করি যে বেকার যুবক যারা আছে তারা যদি এরকম ভাবে এই মুরগি পালন করে আমার মনে হয় সঠিক একটা ব্যবসা মানে কোনো ভেজাল নাই ব্যবসার মধ্যে নির্ভেজাল কোনো ইন্টারেস্ট নাই সুদ নাই কোনো কিছু নাই এটা ঘরে বসে বসে এই ব্যবসাটা করতে পারে মানে আত্মকেন্দ্রিক একটা কর্মসংস্থানের পাশাপাশি অন্যান্য লোকেরও কর্মসংস্থানের সৃষ্টি করে দিতে পারে জি অবশ্যই আচ্ছা আচ্ছা এটা একটা কর্মসংস্থান সুন্দর বেকার যুবকরা যারা করবে বা বেকার যুবক ছাড়াও যে কোনো লোক প্রবাসী যারা আছে আমি কিন্তু একজন প্রবাসী আচ্ছা আচ্ছা তো আমি প্রবাসী থাকার অবস্থায় আমি চিন্তা ভাবনা করছি যে আমি এখানে একটা আমার ছাদরা খালি পড়ে আছে আর নষ্ট হইতাছে পানি টানি বৃষ্টির পানি পড়ে তো ওই চিন্তা ভাবনা করে আমি চিন্তা ভাবনা করছি যে আমি এই ছাদরার মধ্যে কিছু একটা করি মানে বিদেশ থেকে কর্মক্ষেত্রটাও বিদেশে এতটা মানে লাভজনক না তো চিন্তা করলাম যে আমার ওয়াইফ আছে ওর সাথে বোঝাপড়া করলাম ও বললো যে না এটা করা যা তারপরে আমি করি আর কি ইনশাআল্লাহ এখন দেখতেছি যে খুবই ভালো আছে আল্লাহর আচ্ছা তো আপনি যে ছাদের উপরে করছেন সেক্ষেত্রে আপনি যে ছাদের উপরে ঘরটা নির্মাণ করতে ওইটা বাবদ কেমন টাকা খরচ হয়েছে ওইটা ঘরটা নির্মাণ করতে আপনি এটা স্কোয়ার 30 ফুট স্কোয়ার আর কি আচ্ছা আচ্ছা 30 ফিট তো আমার 1 লক্ষ টাকার মতো খরচ গেছে আর এখন যদি আপনি এখানে মুরগি উঠান সর্বোচ্চ কতটা পর্যন্ত এখানে উঠাইতে পারবেন সর্বোচ্চ আপনি 1500 উঠান যায় তো আমি একটু গ্যাপ রাখছি একটু কম হয়ে রাখি আচ্ছা যাতে নতুন অবস্থা তো আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ পরবর্তীতে আরও বাড়ানোর চিন্তা ভাবনা আছে আরও 500 বাড়বে এই যে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আপনার ব্যস্ততম সময় থেকে আমাদেরকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ না এটা তো জনগণের উপকারের জন্য আমরা জানলাম আপনার এখানে খামার গড়ার গল্পটা এবং জানলাম আপনার লাভ ক্ষতিটা এবং আপনার উদ্যম এবং আমি জানি আসলে আমাদের যে বেকার সমাজ অনেক একটা মানে শিক্ষিত বেকারের অনেক বেশি তো যারা শিক্ষিত বেকার আছে তারা যদি তাদের বাড়িতে অল্প পরিমাণ জায়গা নিয়ে সীমিত পরিসরে এবং কম পুঁজি নিয়ে তারা এটা শুরুটা করে তাহলে আপনার এটা তারা আসলে তাদের কর্মসংস্থানের সৃষ্টি হবে পাশাপাশি বেকারত্ব দূর হবে এবং অন্যান্য লোকজনেরও কর্মসংস্থান সৃষ্টি হবে তো সেই আশাকে ব্যক্ত করে এখানে শেষ করছি ভাই তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো আমরা জানলাম সেই সোহাগ ভাইয়ের গল্পটি সোহাগ ভাই তিনি তার বাড়িতে বসত বাড়ির ছাদের মধ্যে তিনি তার সেই ফার্মটি গড়ে উঠাইছে আমরা জানলাম তার ফার্ম গড়ার পিছনের গল্প এবং আরও জানলাম তার কাছ থেকে কীভাবে সেগুলো পরিচালনা করছে এবং মুরগির কী পরিমাণ দাম এবং তার লাভ সেই লাভ ক্ষতির হিসাবটা তো আসলে দর্শক তিনি একজন প্রবাসী মানুষ তিনি থাকে প্রবাসে ওনার যেই খামারটা পরিচালনা করে ওনার স্ত্রী তো আসলে এখানে ওনাই এগুলোর পুরোপুরি দায়িত্ব নিয়ে সে এই কাজগুলো করতেছে তো দর্শক এমনই সব নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটি লাইক করুন এবং ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আবারও দেখা হবে নতুন কোনো পর্বে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম